গতকাল গোপন খবরের ভিত্তিতে আম্বাসা থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের কাঁঠালবাড়ি এলাকা থেকে TRWBAH3172 নম্বরের একটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 61 প্যাকেটে মোট 86 কেজি গাঁজা উদ্ধার করে গাড়ির চালক বিজন দাসকে আটক করে আম্বাসা থানার পুলিশ। বিজন দাসের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী এলাকায় বলে জানা যায়। এদিকে আজ আম্বাসা থানার পুলিশই NDPS ধারায় একটি মামলা গ্রহণ করে ধৃত বিজন দাসকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে 5 দিনের পুলিশ রিমান্ড পাঠায় জেলা দায়রা আদালত। আমরা একটা শিবিরের ইনফরমেশন পাই আছে, আমরা তো একটা গাড়ি আটক করছি, আটক করার পরে এটা সার্চ করছি, সার্চ করে আসলে একটা গাঁজা পাওয়া গেছে। এটা 61 প্যাকেট, এটার 61 প্যাকেটের ওয়েট হয়েছে 82 কেজি 400 গ্রাম। বাজার মূল্য কত হবে? কোটি টাকা। কোন জায়গা থেকে যাচ্ছিলাম? গন্ডাসরা দিয়ে আইতেছে, গন্ডাসরা হয়ে আসলে আম্বাসা পাইয়া এটা মন উদ্দিকে যাইতেছিল কাঁঠালবাড়িতে। গাড়ির নাম্বারটা স্যার? গাড়ির নাম্বার WB02AH3172। গাড়ি হন্ডা সিটি গাড়ি। এখন কি কোর্টে আনা হয়েছে? হ্যাঁ, এখন কোর্টে আনা হয়েছে।